রসকদমের মিষ্টি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। রসকদম মিষ্টির স্বাদ অসাধারণ, যা অন্য সকল মিষ্টির চেয়ে আলাদা। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি, আমার আজকের রেসিপি রসকদম। তাহলে চলুন দেখে নেই রসকদম তৈরি করতে আমার কী কী লাগছে। মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি গুঁড়া চিনি নিয়েছি 1/4 কাপ। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখানে আছে ছানা 1 কাপ। আমি 1 লিটার দুধ থেকে ছানা করে নিয়েছি। আর ছানা কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেব। এখানে আছে মাওয়া, গ্রেট করা মাওয়া লাগবে 1/4 কাপ। রসকদম তৈরি করার জন্য লাগবে চিনির দানা, এটা দেখতে অনেকটা সাগুদানার মতো। চিনি দানা নিয়েছি 1 কাপ। গুঁড়া দুধ লাগবে 1/4 কাপ, 4 চামচের 1/4 ভাগ এলাচ গুঁড়া। আর লাগবে আমার মিষ্টি, এখানে আমি চমচম নিয়েছি, 2টা চমচম কেটে নিয়েছি। প্রথমে সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে। আমি এখানে একটা বড় প্লেট নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ছানা। এখানে ছানাগুলো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ছানা মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা এখানে শুধু ফ্লেভারের জন্য দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মাওয়া, এখানে মাওয়াটা গ্রেট করে নিতে হবে। এখন গ্রেট করা মাওয়ার গুঁড়া দিয়ে সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে ছানার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একটা হাতা দিয়ে খুব ঘন ঘন নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। আর এই সময় চুলার আঁচটা একেবারেই কমানো থাকবে। ছানার সাথে যেহেতু চিনি দেওয়া আছে, চিনিটা গলে সামান্য একটু পানি উঠে আসবে। চিনিটা গলে গেছে, এখানে ছানাটা নাড়া বন্ধ করা যাবে না, খুব ঘন ঘন নাড়তে হবে। ছানাটা এইভাবে নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। পানি অনেকখানি শুকিয়ে এসছে, দেখবেন অনেকটা হালুয়ার মতো হয়ে এসছে, প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এইরকম টেক্সচার যখন হবে তখন আমাকে নামিয়ে নিতে হবে। আমি একটা প্লেটে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি ছানার মিশ্রণটা তুলে নিচ্ছি, ঠান্ডা করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। ছানাটা খুব বেশি ঠান্ডা করা যাবে না, গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। আমি পরিমাণ মতো ছানা হাতে নিয়ে নিয়েছি, এভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এখন একটা মিষ্টির টুকরা এভাবে দিয়ে মিষ্টিটাকে ঢেকে দিতে হবে, চেপে চেপে গোল করে নিতে হবে। গোল করা হয়ে গেছে, এখন চিনির দানার মধ্যে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। একটু চাপ দিয়ে দিয়ে করতে হবে, তাহলে চিনির দানাটা খুব ভালোভাবে গায়ে লেগে যাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন, আর খেতে তো খুবই মজা। দেখে নিলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল রসকদম। অসাধারণ এই মিষ্টিটি আপনারা বাসায় তৈরি করবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করে। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।